গরম বাবারে বাবা গরমে মন হইতেছে পুরো যাইতিছি আমি রান্না করে এদেরকে রান্না করে আমার খাওয়াইতে হয় একটা মানুষ আপনা করে আসে না এত কষ্ট করে কি রান্না করা যায় বাবারে বাবা উফ কি যে গরম মা থাকা যায় না কি মানে যেমন তার চুলার তাপমাত্রা তেমন বাইরে থেকে তাপমাত্রা আসে আজকে রান্না প্রায়টাও কমপ্লিট রান্না শেষ ও আল্লাহ বাঁচাইছে রান্না শেষ হয়ে গেল কি যে গরম পড়ছে মা গো মা এত গরমে থাকাই যাচ্ছে না ও কি অবস্থা তোমার আপনি কি আপনি বেডরুমে কেন কি অবস্থা এরকম করতেছো কেন তুমি আপনি কি তা কোথায় তানিয়া মানে আমি তো তানিয়া আর কি আপনি তানিয়া আপনি যদি এখন এখানে আমার এখানে বসে থাকেন না আমার ওয়াইফাই সে দেখে তো শুনো কি হইছে এরকম করতেছ কেন তুমি কি পাগল হয়ে গেছ নাকি দেখেন আপনি আমার গায়ে হাত দিবেন আপনি আমার গায়ে হাত দিবেন না ঠিক আছে আপনি দূরে থাকেন এই তানিয়া তানিয়া আরে কি হইছে তুমি এরকম করতেছ কেন আবার কথা শুনো আপনি আমাকে ধরেন না ঠিক আছে ঠিক আছে আপনি কে কোথা থেকে আসলেন আপনি আপনি বেডরুমে ঢুকছেন কিভাবে আর আপনি আমার বিছনার মধ্যে বসছেন কেন কি হইছে এমন করতেছ কেন আমাকে বলো কি সমস্যা তুমি আমাকে চিনতে পারতেছ না কণ্ঠ তো পরিচিতই মনে হচ্ছে

তোমার জন্য রান্না করতে করতে আমার চেহারা কি অবস্থা হয়েছে এত দিনের গরমে এই তো রান্না যে পরিমাণ গরম আসে তার উপর হচ্ছে চুলার পাশে দাঁড়ায় থাকতে থাকতে তোমাদের যে এত ডিপ মানে খাবার রান্না করতে হয় আমার আমার চেহারা কি অবস্থা হয়েছে আপনি যে আমার বউতা নিয়া এই আমার বলে আপনি কি আমার বউতা নিয়া তোমার রান্না করতে করতে আমার চেহারা আজকে এই অবস্থা তার মানে আর তুমি থাকো এসির নিচে না আর আমি ওই রান্নাঘরের গরমের ভিতরে যে একটা এসি তো দূরে একটা ফ্যান তো দিতে পারতা সেই ফ্যানটাও তোমরা দাও না আর এই গরমের মধ্যে তার উপর হচ্ছে চুলার যে গরম সেই গরমে রান্না করতে যায় আমার স্কিনে আল্লাহ আমার মুখ একদম পুড়ে গেছে আমি তো নিজের এই নিজে চিন্তাছি না আমার বাবা মা আমার চিনবে না আমার আত্মীয় সুজন আমার চিনবে না দুই দিন পরে তুমি আমাকে বলবা যে আমি নিখোজ হয়ে গেছি তারপর তুমি যে আরেকটা বিয়ে করবা আল্লাহ এই গরম আমার কত বড় সর্বনাশ করে দিছে আমার এই চেহারা আমি কি করব এই চেহারা দিয়ে আমি কি করবো এখন এই চেহারা কি ভালো করবো এই চেহারা কি হবে আমি এই চেহারা কেমন ঠিক করবো তোমার সব তুমি শান্ত শান্ত কোনো সমস্যা নেই তোমার ফেসিয়াল করার জন্য তোমার পেডিকিওর মেনিকিওর করার জন্য টাকা আমি দিবো ঠিক আছে